প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আবারও ধর্মগড় ডিগ্রি কলেজের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে সুস্বাগতম জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব সংজ্ঞার নিয়মাবলী। আমরা ইতিপূর্বে তিনটি নিয়ম আলোচনা করেছি। এর একটি হচ্ছে যে সংজ্ঞায় সম্পূর্ণ যাচ্ছত্ব উল্লেখ করতে হবে, এর চেয়ে বেশিও নয় কমও নয়। আরেকটি নিয়ম হচ্ছে সংজ্ঞার্থ পদ এবং সংজ্ঞেয় পদ পরস্পর স্থানান্তরযোগ্য হতে হবে। এবং আরও একটি নিয়ম হচ্ছে সংজ্ঞায় কোনো প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না, এমনকি পুনরুক্তিও করা যাবে না। আজকে আমরা যে নিয়মটি আলোচনা করব সেটা হচ্ছে সংজ্ঞায় কোনো দুর্বোধ্য বা রূপক ভাষা ব্যবহার করা যাবে না। তোমরা জানো যে সংজ্ঞা আমরা কেন দিই? সংজ্ঞার একটা উদ্দেশ্য বা লক্ষ্য থাকে। এই উদ্দেশ্য বা লক্ষ্যটা হচ্ছে কোনো একটি পদ বা কোনো একটি শব্দ বা কোনো একটি বিষয়ের অর্থকে পরিষ্কার করার জন্য, যেন ওই পদটা সহজে আমার বোধগম্য হয়, সহজে আমি বুঝতে পারি, আমাদের কাছে স্পষ্টত হয়, সেই কারণেই সংজ্ঞা প্রদান করা হয়। এখন যদি আমি কোনো পদের সংজ্ঞা দিলাম অথচ ওই পদের সংজ্ঞায় আমি দুর্বোধ্য ভাষার ছড়াছড়ি করলাম, তাহলে আমার যে উদ্দেশ্য, সংজ্ঞার যে মূল উদ্দেশ্য, সেটা কিন্তু ব্যর্থ হয়ে যায়। কাজেই যুক্তিবিদেরা এখানে সংজ্ঞার যে নিয়মটি, গুরুত্বপূর্ণ নিয়ম, সেটি প্রবর্তন করেছেন। সে নিয়মটা কি? সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। আমি একটা উদাহরণ দিয়ে আলোচনা করি। যদি আমরা বলি ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজের সংজ্ঞায় যদি আমরা বলি তিন বাহু দ্বারা বেষ্টিত ক্ষেত্রকে ত্রিভুজ বলে, এটা সহজে আমরা বুঝতে পারি। তিনটা লাইন দ্বারা যে সীমাবদ্ধ ক্ষেত্র, সীমাবদ্ধ যে সমতল ভূমি, সেটা হচ্ছে ত্রিভুজ, সহজে আমরা বুঝতে পারি, তাকে আমি সংজ্ঞা বলতে পারি। কারণ এখানে কোনো দুর্বোধ্য ভাষার ছড়াছড়ি নেই, দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয়নি। কিন্তু এ ভাষার পরিবর্তে যদি ত্রিভুজ থাকে বলে এর উত্তর আমরা এটা বলি, ত্রিবাহু কর্তৃক সৃষ্টিশীল ক্ষেত্র, যাহা ভূ পরিমাপ সহ সকল কার্যে প্রযোজ্য ক্ষেত্রে অতি আবশ্যক, তাহাই সংজ্ঞেয় পদের মর্মার্থ। এটা বেশ কঠিন। এটা এই শব্দগুলোর সাথে যদি আমরা কম বেশি পরিচিত, তারপরেও এখানে অজ্ঞাত শব্দ রয়েছে, আবার এর ভাষা এবং এর ভাব সহজে বুঝতে মনে হয়, কাজে এ ধরনের ভাষা সংজ্ঞায় ব্যবহার করা যাবে না। আবার রূপক ভাষাও ব্যবহার করা যাবে না। রূপক ভাষা ব্যবহার সাধারণত করে যারা কবি, তারা সাহিত্যে অনেক সময় রূপক ভাষার ব্যবহার থাকে। রূপক ভাষা দেখি যে বাস্তবে আসলে যা তা নয়, সেটাকে অন্য কোনো কিছুর মাধ্যমে তুলনা করে সেই রূপ মনে করা। আমি যদি একটি পাথরকে স্বর্ণ রূপ মনে করি, তাহলে এটা রূপক ভাষা। ওই পাথরের এতই মূল্য যে আমি স্বর্ণ মনে করলাম, স্বর্ণ কল্পনা করলাম, তাহলে এটাকে আমি বলবো রূপক ভাষা। ধরো মন মাঝি তুর বইখানে রে, আমি আর বাইতে পারলাম না। এখানে আসবে মূলত যেভাবে শব্দগুলো বিন্যাস করে ভাষাটা বলা হয়েছে তার অর্থ এরূপ নয়, এর এক গভীর মর্মার্থ রয়েছে, যে যা কবি তার এই কথাগুলোর মাধ্যমে এই মর্মার্থকে প্রকাশ করেছেন তা সবাই বুঝতে পারবে না, যে গভীরভাবে চিন্তা করে সে একমাত্র বুঝতে পারবে। সুতরাং বাস্তব এবং অবাস্তবের মধ্যে এক ক্রিয়া প্রতিক্রিয়ার এক বিশেষ খেলার মাধ্যমে কল্পনার জগতে বিচরণ করে কবিতার রূপক ভাষা ব্যবহার করেন, যেটা যুক্তিবিদ্যার সমর্থনযোগ্য নয়। কাজে আমি এ ভাষা ব্যবহার করতে পারব না। এটা গেল একটা নিয়ম। দ্বিতীয়
আরেকটি যে নিয়ম রয়েছে এটা আমরা বলতে পারি, এই নিয়মটা আলোচনা করলে আমাদের নিয়মগুলো আলোচিত হয়ে যাবে। এটা হচ্ছে সহজ এক নিয়ম, সংজ্ঞায় নৈরর্থক ভাষা ব্যবহার করা যাবে না। নৈরর্থক মানে কি? নৈরর্থক বাংলা আর কি প্রতিশব্দ হচ্ছে নারুদ। নৈরর্থক ইংরেজিতে যাকে বলে নেগেটিভ, নেগেটিভ কোনো ভাষা ব্যবহার করা যাবে না। তাহলে কি ভাষা ব্যবহার করতে হবে? সদর্থক বা হাবুদক ভাষা ব্যবহার করতে হবে। অর্থাৎ কোন পদের সংজ্ঞা যদি আমি দিই তার মধ্যে কি আছে সেই গুণগুলো উল্লেখ করতে হবে, কি নাই সেটা উল্লেখ করার প্রয়োজন নাই। তাহলে আমি যদি কি নাই সেটা উল্লেখ করি তাহলে আমার এই সংজ্ঞাটি ভ্রান্ত হবে, এবং এই ভ্রান্ত সংজ্ঞাটিতে মানে ভ্রান্ত সংজ্ঞাটি সংজ্ঞার আসল যে উদ্দেশ্য এবং লক্ষ্য সেটা বহন করতে ব্যর্থ হবে। আমি একটা উদাহরণ দিই, ধরো আমি বললাম যে মানুষ কাকে বলে, যদি বলি যার মধ্যে লেজ নেই তাকে মানুষ বলে। মানুষের কোনো লেজ নেই, গরুর যেমন লেজ আছে, ছাগলের যেমন লেজ আছে, তদ্রূপ আরো গৃহপালিত চতুষ্পদ জন্তু তাদের যেমন লেজ রয়েছে, মানুষের কিন্তু লেজ নেই। মানুষের মধ্যে কি আছে সেটা কিন্তু আমি উল্লেখ করি নাই, কি নেই সেটা উল্লেখ করেছি। সুতরাং সেটা সংজ্ঞার নিয়মাবলীর মাধ্যমে আমরা এটা বলতে পারি এটা কোনো সংজ্ঞা হয়নি, এটি ভ্রান্ত সংজ্ঞায় পরিণত হয়েছে। এটি ভ্রান্ত সংজ্ঞা, যৌক্তিক সংজ্ঞা হয়নি। আমাদের যুক্তিবিদ্যার যে নিয়মাবলী অনুসরণ করে যে সংজ্ঞাটা দেওয়া প্রয়োজন সে সংজ্ঞা হয়নি, কাজে এখানে অনুপপত্তির সৃষ্টি হয়েছে। আমরা অনুপপত্তিগুলো পরে আলোচনা করব বলেছিলাম, আমরা সংজ্ঞা নিয়মাবলীগুলো শেষ করে আমরা অনুপপত্তি ধরে ধরে আলোচনা করব। তাহলে একই সাথে তোমাদের সংজ্ঞাগুলো রিভিশন হবে, আবার অনুপপত্তিগুলো সম্পর্কে তোমাদের ধারণা হয়ে যাবে। তাহলে মানুষের সংজ্ঞা আমরা এখানে কি বলতে পারি, যে যার মধ্যে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি আছে তাকে মানুষ বলে। আমরা ইতিপূর্বে এ বিষয়ে মানুষের সঙ্গে আমরা আলোচনা করেছি। সুতরাং আমরা এটা ক্লিয়ার যে সংজ্ঞায় কোনো নৈরত্য ভাষা ব্যবহার করা যাবে না। সংজ্ঞায় কী ভাষা ব্যবহার করতে হবে? সদর্থ ভাষা। আজকে আমরা এই দুটি আলোচনা সীমাবদ্ধ রাখবো। এই দুটি নিয়ম কী কী আবার একটু উল্লেখ করি, যে আজকে প্রথম যে নিয়মটি আলোচনা করেছিলাম সেটা হচ্ছে সংজ্ঞায় কোনো দুর্বুদ্ধ বা রূপক ভাষা ব্যবহার করা যাবে না। আরেকটা নিয়ম হচ্ছে সংজ্ঞায় কোনো নৈরত্যক ভাষা ব্যবহার করা যাবে না। এতো আশা করি তোমরা বুঝতে পারছো, ভালোভাবে কাজগুলো ফলো করবে এবং বাড়িতে পড়াশোনা করবে। সে প্রত্যাশা রেখে আজকে আমার এই ক্লাস এখানে শেষ করছি। ভালো হাফেজ।